তীব্র শ্রমশক্তির ঘাটতি দেখা দিয়েছে বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে যার জন্য দokkhবিভাসিক কর্মী নীতিে আগ্রহ প্রকাশ করেছে তারা বার্তা সংস্থা এএফপিকে এএফপিকে তারা এক সাক্ষাৎকারে তথ্য দিয়েছে দেশটির স্থানীয় নিয়োগ সংস্থা ট্যালেন্টেড সলিউশনের কর্মকর্তা শাকু টিভারি তিনি বলেন ফিনল্যান্ডে বয়স্ক মানুষের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেতে থাকায় সুষ্ঠু শ্রম ঘাটতি পূরণের জন্য কর্মক্ষম মানুষ দরকার তাদের ইউরোপের অধিকাংশ দেশেই সাধারণত জন্মহার কম যার ব্যতিক্রম নয় এর প্রভাবে ভালোভাবে দেশটিতে জাতিসংঘের তথ্য অনুযায়ী ফিনল্যান্ডে কর্মজীবী মানুষের প্রতি একশো জনের মধ্যে চল্লিশ জনের বয়সী এর ঊর্ধ্বে জনসেবা এবং ক্রমবর্ধমান পেনশন ঘাটতি মেটাতে অভিবাসী শ্রমিক দ্বিগুণ করার কথা জানিয়েছে ফিনল্যান্ডের সরকার